চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বেগম জিয়া, শিগগিরই বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানালেন তার আইনজীবী। প্রায় 4,000 কোটি টাকা খরচ হলে ওয়াসার পদ্মা জশল দিয়া প্রকল্পের পানি পাচ্ছেন না ঢাকাবাসী, বছরে লোকসান 200 কোটির ওপরে, তৈরি হয়নি সরবরাহ লাইন। এবং 4 মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরছে কক্সবাজার সৈকত, বাড়ছে দর্শনার্থীদের ভিড়, সিলেটেও পর্যটনে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সময় সংবাদের সঙ্গে আছি জুবায়ের ফাসিল। চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, শিগগিরই অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করবেন তিনি। রোববার রাতে বেগম জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে 2 ঘণ্টাব্যাপী আলোচনা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তার উন্নত চিকিৎসার জন্য অবশ্যই বিদেশে যেতে হবে। গত 25 মার্চ দুর্নীতির 2 মামলার সাজা স্থগিত করে নির্বাহী আদেশে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয় বিএনপি নেত্রীকে। সে অনুযায়ী আগামী 24 সেপ্টেম্বর বেগম জিয়ার সাজার স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে। পরিবার পক্ষ থেকে ইনশাল্লাহ যথাসময়ে আবেদন করা হবে, খুব শিগগিরই আবেদন করা হবে, বেশি দেরি হবে না। দরকার সব সঙ্গে হয়তো বলবে যেটা দুনা চৌধুরী, বিকজ নি রিপ্লেসমেন্ট যেটা বিদেশে এটা সেট আপ করা হয়েছে, হয়তো বিদেশের কথা উনি বলতে পারেন চিকিৎসার জন্য। রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাপ্পি, জুবায়ের, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রাজধানী অনেকটাই বর্জ্যমুক্ত সেটা কিন্তু বলাই যায়, এবং আমরা গত ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত আমরা দেখিয়েছি যে রাজধানী অনেকটাই বর্জ্যমুক্ত হয়েছে এবং এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী। তবে কিছুটা নগরজনের অসচেতনতার কারণে বর্জ্য অপসারণ শতভাগ সম্পন্ন হচ্ছে না, সেটি একটু আমি আপনাকে দেখাতে চাই। যেমন আমরা এখন আছি খিলগাঁও রেল ক্রসিং এলাকায়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু যত্রতত্রভাবে কোরবানির বর্জ্য ফেলে রেখেছেন, এবং সেই বর্জ্যগুলো থেকে কিন্তু খুবই বিদঘুটে গন্ধ বের হচ্ছে, এবং এই আশপাশের যারা লোকজন আছেন বা এই সড়ক যারা ব্যবহার করেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। সুতরাং বলা যায় যে সঠিক পরিকল্পনা বা সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে এগুচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সেখানে কিছুটা হলেও ব্যাঘাত হচ্ছে, বিঘ্ন হচ্ছে সাধারণ কিছু অসচেতন নাগরিকদের এইরকম কর্মকাণ্ডের কারণে। একটু জানিয়ে রাখি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা যদি বলতে হয়, তবে এবার কিন্তু 75টি ওয়ার্ডে 75টি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা দেওয়া হয়েছিল পশু কোরবানির জন্য। একইভাবে আমরা যেমনটা দেখেছি উত্তর সিটি কর্পোরেশনে 256টি ওয়ার্ড নির্ধারণ করে দেওয়া হয়, স্থান নির্ধারণ করে দেওয়া হয়, এবং এই নির্দিষ্ট স্থানে কোরবানির করার কারণে কিছুটা হলেও সুবিধা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেকেই তার ঘরের বা রাস্তার আশপাশেই কিন্তু কোরবানি করেছেন, তারপরেও কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা, অর্থাৎ আমরা জানি যে প্রায় 17,500 পরিচ্ছন্নতা কর্মী নিরলসভাবে পরিশ্রম করছেন এই বর্জ্যমুক্ত নগর উপহার দেওয়ার জন্য, সেটি কিন্তু মোটামুটি সন্তোষজনক। নগরবাসী যারা রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করছেন, তবে এখন যেটি দেখতে পাচ্ছি আমরা সেটি কিন্তু অবশ্যই বলতে হয় যে এখানে সিটি কর্পোরেশনের থেকেও কিন্তু নগর মানুষ যারা রয়েছেন তাদেরও কিন্তু দায় রয়েছে, এবং আমরা যারা পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বারবারই বলেছেন যে তাদের যেমন একনিষ্ঠতা রয়েছে কাজের প্রতি, ঠিক তেমনিভাবে সাধারণ নাগরিকরা যদি তাদের কাজে কিছুটা যদি একটু সহায়তা করেন, অর্থাৎ পরিচ্ছন্নতার কাজে নগরবাসীকেও সচেতনতা করতে সহায়তা করতে হবে, সেটি কিন্তু তারা বারবারই বলছেন। সেক্ষেত্রে কিন্তু এখনকার যে বর্জ্য সেই বর্জ্যটা পরিচ্ছন্ন করা সম্ভব হবে। এবং একই সাথে একটু জানিয়ে রাখি জুবাইর, আজকে তো ঈদের 3রd দিন, এবং আজকেও কিন্তু বেশ কিছু জায়গায় আমি দেখেছি পশু কোরবানি হচ্ছে, সুতরাং সেই বর্জ্য যাতে পরিচ্ছন্নভাবে বা সফলভাবে পরিচ্ছন্ন করা যায় সেই জন্য কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জুবাইর, এই ছিল আমার কাছে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। জুবাইর, প্রকল্পের কাজ শেষ, তুলে নেওয়া হচ্ছে 3,800 কোটি টাকা, অথচ তৈরি হয়নি সরবরাহ লাইন। ঢাকা ওয়াসার পদ্মা জশল দিয়া পানি সরবরাহ প্রকল্পের হাল এমনই, বছরে লোকসান 200 কোটি টাকারও বেশি। এসব অনিয়মের প্রতিবাদ করায় তৎকালীন প্রকল্প পরিচালককে সরিয়ে দিয়ে ওই পদে পছন্দের এক প্রকৌশলীকে বসিয়েছিলেন ওয়াসার এমডি তাকসিম আলম খান। আজহার লিমনের রিপোর্ট।
পদ্মা জশল দিয়া পানি শোধনাগার প্রকল্প। রাজধানীবাসীর পানি সংকট মেটাতে 7 বছর আগে হাতে নেয় প্রকল্পের লক্ষ্য, প্রতিদিন 45 কোটি লিটার সুপেয় পানি সরবরাহ। 6 বছর পর প্রকল্প শেষ হয়, তুলেও নেওয়া হয় পুরো টাকা। কিন্তু যে ঢাকাবাসীর জন্য নেয়া এই প্রকল্প, তাদের ঘরে পানি পৌঁছে দিতে এখন পর্যন্ত তৈরি হয়নি সরবরাহ লাইন। পুরনো লাইনেই চলছে পানি সরবরাহ। দৈনিক 45 লিটার করে যেখানে মাসে 1,350 কোটি লিটার পানি সরবরাহের কথা, সেখানে ঢাকাবাসী পানি পাচ্ছে মাসে 460 কোটি লিটারের মতো। এতে বছরে প্রকল্পে ক্ষতি হচ্ছে 200 কোটি টাকার বেশি। চরম অন্যায় ভাবে করছে এগুলো। আর বেসিক্যালি ওয়াসার ইঞ্জিনিয়াররা অত দুর্নীতিগ্রস্ত না, ওয়াসার ইঞ্জিনিয়াররা অনেক ভালো, কিন্তু ওয়াসার যে এমডি এসে এগুলোকে তছনছ করে দেবে। ওয়াসার ইঞ্জিনিয়াররা এর বিরুদ্ধে কোনো কথাও বলতে পারবে, কথা বললে তার বিরুদ্ধে শাস্তি। প্রকল্পে বেশি দামে নিম্নমানের পাইপ কেনার প্রতিবাদ করায় সরিয়ে দেয়া হয় সে সময়ের প্রকল্প পরিচালককে। এরপর নিয়ম নীতির তোয়াক্কা না করে এমডি তার উপদেষ্টা প্রকৌশলী বজলুর রহমানকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেন। পদ্মা জশল দিয়া নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই, 1 বছর ধরে প্রকল্প চালু হয়েছে কিন্তু এখনো পানি আসছে 1/3, কি বলবেন? একটু একটা মেইল করে দেন আমার ইমেইলে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি একটা মিটিং এর মধ্যে আছি। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রী অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস দেন। কি কারণে আমরা এই সমস্ত প্রকল্প আমরা ডিস্ট্রিবিউশনটাকে অথবা মানুষের বেনিফিটটাকে এনসিওর করছে না সাথে সাথে, এটা আমরা দেখব। সরবরাহ লাইন না করে 100 কোটি টাকার প্রকল্প গ্রহণের উদাহরণ শুধু পদ্মা জশল দেয়াই নয়, সরবরাহ লাইন নিয়ে কোনো অগ্রগতি দেখা না গেলেও এগিয়ে চলছে মেঘনা গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প ও দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্পের কাজ। আজহার লিমন, সময়। ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। যদিও নগরীতে ফিরে আসা মানুষের সংখ্যা একেবারেই কম, বাস টার্মিনালগুলোতে ছিল না অতিরিক্ত কোনো ভিড়, যদিও আজ থেকে খুলছে সরকারি বেসরকারি অফিসগুলো। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের কারণে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঢাকায় ফেরার তাড়া নেই বলে জানিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ এসেছেন অতি জরুরি কাজে কিংবা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে। লঞ্চঘাটেও নেই ফিরতি মানুষের চাপ, যারা এসেছেন তারা বেশ স্বচ্ছন্দেই ঢাকায় ফিরেছেন। টাঙ্গাইলে বন্যার পানিতে এখনও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। এ বিষয়ে জানাতে বাসাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কাদির, টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী এবং লৌহজঙ্গ নদী সহ বিভিন্ন শাখা নদীর পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কমেনি। এখনো বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে আছে, বিভিন্ন গ্রামের মানুষ মানবতার জীবন যাপন করছে, না খেয়ে অনেকে, খেয়ে অনেকে এক বেলা খেয়ে অনেকে আধা বেলা খেয়ে না খেয়ে মানবতার জীবন যাপন করছে। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি সহ পুকুরের মাছ ভেসে গিয়ে তাদের কিন্তু চরম ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষক এবং এই যে যারা খামারি রয়েছে এই খামারিরা। বিশেষ করে আমি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসাইল উপজেলার কাশিল বটতলা নামক একটি বাজারে দাঁড়িয়ে রয়েছি। এটি কিন্তু একটি পাকা রাস্তা, এই পাকা রাস্তায় যেখানে কিন্তু অবর্ণনীয়। তো আমি আমি এই বানবাসী মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে তারা প্রায় 1-1.5 মাস যাবৎ এই যে পানিবন্দি হয়ে মানবতার জীবনযাপন করছে, সেই তুলনায় কিন্তু আসলে তারা আশানুরূপ কোনো ত্রাণ সহযোগিতা পায়নি। এবং তারা কিন্তু এই যে মেম্বার চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু কোনো খোঁজ খবর নেয়নি। তো আমরা এই তাদের সাথে চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে আমরা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না পাওয়ার কারণেই আসলে আমরা এই বানবাসীদেরকে সহযোগিতা করতে পারছি না। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে বন্যার বিস্তারিত খবর। ফয়সাল, প্লাবিত টাঙ্গাইলের বিভিন্ন জনপদের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার। সময় সংবাদে আরও থাকছে, সব পেশার মানুষের সমন্বয়ে সমৃদ্ধ নড়াইল গড়ার প্রত্যয় মাশরাফির, নিজ এলাকায় প্রশ্নোত্তরের আয়োজন, ভিন্ন এই উদ্যোগকে সাধুবাদ জানালেন স্থানীয়রা। দর্শনার্থীরা আর ঘুরতে এসে অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি, তবে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা সহ মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। করোনার কারণে গত 4 মাস ধরে কক্সবাজার সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, যার কারণে পর্যটক শূন্য ছিল সৈকত। কিন্তু ঈদের ছুটিতে সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞায় আনা হয়েছে শিথিলতা।
তাই পূর্ণরূপে ফিরতে শুরু করেছে চিরচেনা সৈকত। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় করতে শুরু করেছে পর্যটক সহ দর্শনার্থীরা। দীর্ঘ সময় পর ঘরবন্দী মানুষগুলো সৈকত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। সেই পুরানো বীচকেই আবার ফেরত পাচ্ছি, অ্যাটলিস্ট জনসমাগমের দিক থেকে ডিস্টেমের দূরত্বটা বজায় রেখে আমরা যাতে আনন্দ উপভোগ করি। সৈকতে প্রবেশে শিথিলতা আসলেও এখনও খুলে দেওয়া হয়নি হোটেল মোটেল রেস্তোরাঁ ও বার্মিজ দোকান। তবে দর্শনার্থীদের আগমনে দারুণ খুশি সৈকতের ফটোগ্রাফার ও বিচ বাইক চালকরা। অনেকদিন কষ্টে ছিলাম, কিন্তু এটা এখন নামাইছি, কিছুটা হলে আমরা শীতল পাচ্ছি। চার মাস পরে মনে করেন এখন ঈদের পর থেকে দু একদিন নামতে দিচ্ছে। করোনার কারণে সৈকতের প্রতিটি পয়েন্টে স্বাস্থ্যবিধি মানাতে চলছে টুরিস্ট পুলিশের প্রচারণা ও মাইকিং। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যাতে বিশি অবস্থান করতে পারে সেই জন্য আমরা ব্যাপক প্রচার প্রচারণা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। পর্যটকদের সমুদ্র স্নানে অর্ধশতাধিক লাইফ গার্ড কর্মী থাকলেও দুই দিন ধরে দেখা যায়নি তাদেরকে। তাই বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, এই শিল্পে ইতোমধ্যে সিলেট অঞ্চলে 3,500 কোটি টাকার ক্ষতি হয়েছে, তাই দ্রুত এই শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। পাহাড় আর পাথর বেয়ে আসা স্বচ্ছ পানির মিতালির এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে, তাই বৈশ্বিক মহামারীর অবরুদ্ধতা ছিন্ন করে পর্যটকরা ছুটে আসছেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ঘরবন্দী মানুষগুলো মুক্ত হতে পেরে দারুণ রোমাঞ্চিত। দীর্ঘ চার মাস পর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে। যদিও সরকারের নিষেধাজ্ঞা রয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে কোনো ধরনের পর্যটক আসার ক্ষেত্রে, ঘরের ভিতরে থাকতে থাকতে বোরিং ফিল করছি আর কি, যার কারণে আমরা বাধ্য হয়েছি আর কি আসতে। আমার খুব ভালো লাগছে। ভালোই লাগতেছে, একটা পর্যটন কেন্দ্র, আগে তো আসা হয় না, এখন আসছে আর কি। গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধে দেশের সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি হোটেল মোটেল ও রিসোর্টও বন্ধ করে দেওয়া হয়। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ভাবছি একটা মাসে কি অর্ধেক বেতন দেওয়া যায়, কিংবা বেতন না দিয়েও যদি ওদেরকে খাওয়া দিয়ে রাখা যায় এইরকম। তারপরে এর উপরে আছে ব্যাংক ইন্টারেস্ট। পর্যটক না পাওয়াতে অন্ততপক্ষে বৃহত্তর সিলেটের মধ্যে হোটেল রিসোর্ট থেকে অন্তত 3-3,500 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত পর্যটন শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা স্বল্প পরিসরেও আমাদের হোটেল মোটেলগুলি আমরা চালু করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই বেতন ভাতার একটা নিশ্চয়তা হবে। সিলেট বিভাগে হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে 5,000-এর মতো। ইকরামুল। সব পেশার মানুষের সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ নড়াইল গড়া সম্ভব, এমনটাই মন্তব্য করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা। নিজ এলাকার বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানার ছবি। প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন, এ যুদ্ধেও জিতেছেন। চার দেয়ালে বন্দি জীবনের তিক্ত অভিজ্ঞতায় দমে যাননি, বরং নিজ এলাকায় করোনা আক্রান্তদের খোঁজ খবর নিতে ছুটে গেছেন। ক্রিকেট মাঠের মতো রাজনীতির মাঠেও অনন্য এক মাশরাফি, তার প্রমাণ মিলল আরেকবার। নড়াইল 2 আসনের সংসদ সদস্য হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ম্যাশ। প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান গড়ার সংকল্পে জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পেশার মানুষদের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন মাশরাফি। প্রায় 4 ঘন্টার এই আয়োজনে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন, সমস্যার কথা জেনেছেন এবং শুনেছেন। অদ্যাবধি কোনো এমপি এ ধরনের কাজ করেছে কিনা আমার জানা নাই। একদিন এমপি হয়ে একদম রুট লেভেল মানুষের কাছ থেকে সমস্যাগুলো জেনে এবং সেটা সমাধান করার চেষ্টা করছেন। বিভিন্ন পেশার মানুষদের সাথে প্রশ্নোত্তর পর্বের মূল লক্ষ্য সবার সাথে সমন্বয়ের মাধ্যমে সমৃদ্ধ নড়াইল গড়ার। কি সমস্যাগুলো ফেস করছেন বা কি কারণে আমাদের কাজগুলো সমাধান হচ্ছে না, এই জিনিসগুলো জানা তো আমি বিশেষ করে যে আমাদের এটা সমন্বয় হলে আপনাদের সাথে আমাদের কথা বা কাজের সমন্বয় হলে মোট 40টি পেশার 100 জন মানুষ এই মত বিনিময় সভায় অংশ নেয়। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসার জন্য বিদেশে যেতে চান বেগম জিয়া, শিগগিরই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন জানালেন তার আইনজীবী।
প্রায় 4000 কোটি টাকা খরচ হলে ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্পের পানি পাচ্ছেন না ঢাকাবাসী। বছরে লোকসান 200 কোটির উপরে, তৈরিই হয়নি সরবরাহ লাইন। এবং চার মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরছে কক্সবাজার সৈকত, বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সিলেটেও পর্যটনে বিধিনিষেধ তুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।